আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক, মালয়েশিয়ায় চাহিদা থাকলেও দক্ষ কর্মী পাঠানো যাচ্ছে না বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকলেও প্রয়োজন মতো দক্ষ শ্রমিক পাঠানো যাচ্ছে না এই সিন্ডিকেটের কারণে। অর্থাৎ মালয়েশিয়ায় এখন পর্যন্ত প্রায় 1 মিলিয়ন শ্রমিকের প্রয়োজন, কিন্তু মাত্র প্রায় 54,000 শ্রমিক পাঠাচ্ছে এই 100টি রিক্রুটিং এজেন্সি। তো এই 100টি রিক্রুটিং এজেন্সির মধ্যে একটি এজেন্সিও প্রায় 1,000-এর মতো কর্মী করে পাঠাতে পারছে না, ফলে অদক্ষ শ্রমিকদের ওপর নির্ভর হতে হচ্ছে আমাদের। 1 ফেব্রুয়ারি রাজধানীর উসমানী মিল্লাতনে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নতুন শ্রমজারের কথা বলা হয়েছে, অনেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমজার খুলছে পুরান নিয়মে, কিন্তু নতুন শ্রমজার চলবে না, নতুন শ্রমজার নতুন নিয়মে আসতে হবে। আমরা আগে যে অদক্ষ শ্রমিকদের ওপর নির্ভরশীল ছিলাম, এখন পর্যন্ত বলতে গেলে আমরা কিন্তু সংখ্যা হিসাবে অদক্ষ শ্রমিকের অপরই নির্ভুল এশীল আসি, কিন্তু সেই অবস্থায় খুবই তাড়াতাড়ি সরে যাচ্ছে, দক্ষের দিকেই যাচ্ছে। আমরা যত তাড়াতাড়ি বুঝব এবং গ্রহণ করব, সেটা দেশ ও জাতির জন্য সঠিক হবে। আজকের আলোচকরা কিন্তু এই লাইনে এর কথা বলে গেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দক্ষতা উন্নয়নে কিন্তু যা কিছু করার তা আমরা করে যাচ্ছি। আসলে দক্ষতা উন্নয়ন সারা সিস্টেমটাও যে আমাদের উন্নয়ন করতে হবে, এটাও কিন্তু আমরা করে যাচ্ছি। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন নিয়ে তিনি বলেন, আমাদের দরকার লাখে লাখে, কিন্তু উৎপাদন মাত্র হাজারে হাজারে। আমাদের এই যে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি মেম্বাররা আছেন, অনেকেরই নিজেরই ট্রেনিং সেন্টার আছে। আমরা যদি এই ট্রেনিং সেন্টারগুলোকে এক হিসাবে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আউটপুটটা হাজার থেকে লাখে নিয়ে যেতে পারবো। তিনি আরও বলেন, আমরা কিন্তু এখন বিএমইটি সহ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো সব কাজ নিয়ে ডিজিটাল সিস্টেম বা পর্যায়ে চলে এসেছি। প্রবাসী যে অ্যাপ বিএমইটিতে ব্যবহার হচ্ছে তার ডিজিটাল করে নিয়েছি। এটা করাতে অনেক হয়রানি কমে গেছে, যেহেতু এটা সরাসরি হয়েছে। এখন আর আমরা হাতে শুয়ে যেতে হবে না, আমরা রেজিস্ট্রেশনই খুব শীঘ্রই ডিজিটাল করে নেব। তো সেটি কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য একটি কর্মীবান্ধব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।